ওকে, সো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ বিভব পার্থক্য নির্ণয়। আমি আগে লেকচার গুলোতে আমাদের তুল্য রোধ ওই তুল্য রোধ যেগুলো ছিল সেই তুল্য রোধ নির্ণয়ের বিভিন্ন সার্কিট দেখাইছি। তো এখন আমরা সরাসরি চলে যাবো ওই সার্কিট গুলোতে, জটিল যে সার্কিট গুলো ছিল সেই সার্কিট গুলোতে তড়িৎ প্রবাহ বিভব পার্থক্য নির্ণয়। তো এই সার্কিট গুলোতে তড়িৎ প্রবাহ এবং বিভব পার্থক্য নির্ণয়ের ক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের সার্কিটে যদি চলে যাই, এই যেটা দেখবো আমি এদিকে ক্যাপশনটা জাস্ট রাখবো, এটা হচ্ছে তড়িৎ প্রবাহ ও বিভব পার্থক্য নির্ণয়, বিভব পার্থক্য নির্ণয়। ওকে, তো আমরা যেটা করবো সেটা হচ্ছে এদিকে কয়েকটা টাইপের মেথ আসতে পারে। সো আমরা এই প্রত্যেকটা টাইপই দেখানোর চেষ্টা করবো, সেটা হচ্ছে অ্যাডভান্স যেটা দেখানোর চেষ্টা করবো সেটা হচ্ছে টাইপ ওয়ান, টাইপ ওয়ান। সো প্রথম যে টাইপের মেথ দেখানোর চেষ্টা করবো সেটা হচ্ছে এইটা। সো এটাকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের আগে যে আমাদের সূত্রটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমরা ওহমের সূত্র অনুসারে পড়ছিলাম যে আই সমান সমান ভি বাই আর, অর্থাৎ তড়িৎ প্রবাহ সমান সমান ভি বাই আর। এবং বর্তনীতে যখনই এইরকম একটা সার্কিটের বর্তনী যেই বর্তনীতে ভি এক্সিস্ট করতেছে এবং আর এক্সিস্ট করতেছে, এইরকম একটা বর্তনীর ক্ষেত্রে যখন আমাকে তড়িৎ প্রবাহ নির্ণয় করতে বলবে তখন আমি যেটা করবো সেটা হচ্ছে এই আই সমান সমান ভি বাই আর সূত্র ইউজ করবো। এছাড়াও আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আরেকটা এক্সটেনশন থাকতে পারে ব্যাপারটা, সেটা হচ্ছে এই জায়গায় অভ্যন্তরীণ রুট থাকতে পারে। এখন অভ্যন্তরীণ রুটটা কি সেটা আমি বোঝাই। সাপোজ খেয়াল করো এটা হচ্ছে ব্যাটারির দুই প্রান্ত, এটা হচ্ছে ব্যাটারির দুই প্রান্ত। এখন এই যে ব্যাটারির দুই প্রান্তের মধ্যে যখন একটা প্রান্ত থেকে যখন আরেকটা প্রান্তে ইলেকট্রন গুলো যাবে বা চার্জ গুলো যাবে, তখন এই যে এই প্রান্ত থেকে এই প্রান্তে যাওয়ার ক্ষেত্রে এই যে সাপোজ ব্যাটারির ইলেকট্রোলাইট আছে বা ব্যাটারির যে উপাদান আছে এই উপাদান গুলোতে এই উপাদান গুলোর অনুপরমাণুর সাথে অবশ্যই এই ইয়াগুলোর এই যে ইলেকট্রন গুলো যাচ্ছে সেই ইলেকট্রন গুলোর অবশ্যই মানে সংঘর্ষ হবে। এবং এই সংঘর্ষের কারণে যেটা হবে সেটা হচ্ছে এই সংঘর্ষের কারণে তারা অবশ্যই কিছুটা মানে বাধাপ্রাপ্ত হবে। এবং এই যে এই জায়গায় ব্যাটারির দুই প্রান্তের মধ্যে যে রুটটা থাকবে সেটাকে আমরা বলতেছি অভ্যন্তরীণ রুট। সো ব্যাপারটা হচ্ছে যদি এই জায়গায় অভ্যন্তরীণ রুটের মান দেওয়া থাকে, সাপোজ তো তোমাকে এই এরকম একটা সার্কিট দেওয়া থাকলো এবং বইলা দেওয়া হয়েছে অভ্যন্তরীণ রুট, সেটাকে প্রকাশ করা হয় সাধারণত ছোট হাতের আর দিয়ে। তো তোমাকে যদি এই অভ্যন্তরীণ রুটটা দেওয়া থাকে, অভ্যন্তরীণ রুটটা যদি দেওয়া থাকে এবং এই অভ্যন্তরীণ রুদের মান দেওয়া থাকবে, যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে সূত্রটাকে একটু অ্যাড করতে হবে। সেটা হচ্ছে খেয়াল করো সাপোজ আমি তোমাকে একটা রুদ দিলাম এদিকে একটা রুদ, যে রুদটা হচ্ছে আর, এদিকে দুইটা রুদ না এদিকে হচ্ছে একটা রুদ এক্সিস্ট করে। সো এই একটা রুদ এবং তোমাকে দিলাম আর, এটার মান হচ্ছে বড় হাতের আর। সো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এই জায়গায় আমরা যদি নির্ণয় করতে চাই যে আমাদের মানে আই সমান সমান কত, সো এইটার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো এই যে এই অভ্যন্তরীণ রুটটা যে এক্সিস্ট করতেছে এইখানে এই অভ্যন্তরীণ রুট আর এটা শ্রেণীতে আছে খেয়াল করো। সাপোজ এই যে এরকম ভাবে আসলো এরকম ভাবে গেল, অর্থাৎ এই প্রত্যেকটা রুদের মধ্যে দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। যেহেতু প্রত্যেকটা রুদের মধ্যে দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটা আমি বলতে পারি যে কি বলবো যে এই মানে বাহিরের রুদ এবং অভ্যন্তরীণ রোধ এই দুইটা রোধ হচ্ছে শ্রেণীতে অবস্থিত। তো এই ক্ষেত্রে আই এর সূত্রটা যেটা হবে সেটা হচ্ছে এই ক্ষেত্রে আই সমান সমান যেটা হবে সেটা হচ্ছে আই সমান সমান ই। আমরা বিভব পার্থক্য এবং তড়িৎচালক শক্তির মধ্যে ব্যাপারটা একটু বোঝানোর চেষ্টা করছিলাম যে বিভব পার্থক্য এবং তড়িৎচালক শক্তি মূলত একই রাশি, বাট কোন ক্ষেত্রে আমরা বিভব তড়িৎচালক শক্তি ইউজ করবো সেটা হচ্ছে যদি আমরা দেখি যে বর্তনীর অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে তখন আমরা মোটামুটি তড়িৎচালক শক্তি ইউজ করতে পারি, বা তড়িৎচালক শক্তি যেটা বিভব শক্তি সেটা সেভাবে ইউজ করতে পারো কোনো প্রবলেম নাই, এটা নিয়ে কোনো ইয়া নাই। সো এরপরে আরেক ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে এই আই যখন আমি বের করতে যাব তখন এই যে ই বাই যে আর দিতেছি এই আই হচ্ছে সম্পূর্ণ বর্তনীর রুট। সো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই সম্পূর্ণ বর্তনীর রুটটা দিয়ে ভাগ দিতে হবে। আমরা সাধারণত বলছিলাম আই সমান সমান ভি বাই আর, ওই আরটা যেটা আমি যদি পুরো বর্তনীটা তৈরি প্রভাব নির্ণয় করতে চাই তাহলে ওই আরটা বলতে বোঝায় যে কি যে ওই পুরো বর্তনীটার রুট। দ্যাট মিন্স আলটিমেটলি যেটা হচ্ছে সেটা হচ্ছে এই পুরো বর্তনীটার যে তুল্য রুট সেটা যদি বের করতে চাই এই দুইটা রুট শ্রেণীতে আছে। সো আমাদের যে শ্রেণীতে অবস্থিত রুটগুলোর প্রত্যেকটির আলাদা আলাদা সমষ্টি হচ্ছে মানে মোট
তোমরা খাতায় এই সূত্রগুলো লিখে রাখতে পারো। তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে খাতায় এগুলো লিখে রাখতে পারো সূত্রগুলো, আই সমান সমান ই বাই আর প্লাস আর, তারপর হচ্ছে আই সমান সমান ই বাই আর বা আই সমান সমান ভি বাই আর, যেটার মান দেওয়া থাকো তুমি সেটা ইউজ করে করতে পারবা। তো এরপরে যেটাতে চলে যাবো সেটা হচ্ছে, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই আগে যেটা ছিল যেটা হচ্ছে এইরকম টাইপ ওয়ান এর মধ্যে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, সাপোজ এইদিকে একটা রুট, এইদিকে রুটটার মান হচ্ছে আমি প্রত্যেকটা রোধের মান ধরলাম আমি থ্রি, এবং আমি যেটা করবো সেটা হচ্ছে অভ্যন্তরীণ যে রোধ সেই রোধের মান ধরবো হচ্ছে 0.5। এই অভ্যন্তরীণ রোধের মান ধরলাম হচ্ছে 0.5। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে, এখন এই যে এইটার ক্ষেত্রে অভ্যন্তরীণ রোধ হচ্ছে 0.5, এই রোধ হচ্ছে 1333। টাইপ ওয়ান এর ভিতরে আমরা দেখাবো যে আমাকে চাইতে পারে যে এই বর্তনীটার তড়িৎ প্রবাহ নির্ণয় করো বা আই সমান সমান কত। তো তখন তুমি যেটা করবা, যেহেতু আই সমান সমান আমরা জানি ই বাই আর প্লাস আর, সো এখানে অবশ্যই ই এর মান দেওয়া থাকবে, ই এর মান সাপোজ 10 ভোল্ট, 10 ভোল্ট বা 100 ভোল্ট যেটা দেওয়া থাকো, সো ই এর মান হচ্ছে 10 ভোল্ট। সো এই যে ই এর মান 10 ভোল্ট দেওয়া থাকলো, এখন তুমি যেটা করবে সেটা হচ্ছে আই সমান সমান ই বাই আর প্লাস আর, এটা হচ্ছে সূত্র আমরা জানি। কিন্তু এখন যেটা করবো সেটা হচ্ছে এই যে এদিকে যে ই আর এর মানটা, এই আরটা কিন্তু হচ্ছে বর্তনীর পুরাটা তুল্য রোধ, খেয়াল করো পুরো বর্তনীটা তুল্য রোধ, এবং এই জায়গায় তোমাকে যেটা করতে হবে বর্তনীর পুরাটা তুল্য রোধ বের করতে হবে, এবং তুল্য রোধ বের করার পরে এই জায়গায় মানটা বসাতে হবে, আর আর তো আছে খেয়াল করো। সো আমরা বর্তমানে যদি পুরোটা তুল্য রোধ বের করতে চাই, এটা হচ্ছে এই তিনটা হচ্ছে সমান্তরালে আছে, দ্যাট মিনস এই তিনটার জন্য যেটা লিখতে পারি 1/3 যোগ 1/3 যোগ 1/3, আলটিমেটলি যেটা আসে সেটা হচ্ছে 3 আর হচ্ছে 3, 3/3 সমান সমান 1, এটা ছিল 1/rp এর মান 1, সুতরাং rp সমান সমান হচ্ছে 1, ক্লিয়ার? rp সমান সমান 1। এটা তোমরা এমনি পারবা, যারা মানে রুদের ক্লাসগুলো ভালোভাবে করছো তারা এইগুলো এমনি এমনি বুঝবা, সো এগুলো নিয়ে আর চিন্তা করতেছি না। rp সমান সমান 1, সো আর পি সমান সমান যদি 1 হয়, তিনটা রুদের পরিবর্তে আমি এমন একটা রুদ ব্যবহার করতে পারি যে রুদটার মান হচ্ছে 1। সো এখন দেখো, এখন এই যে এই দুইটা রুদ শ্রেণীতে আছে, খেয়াল করো এদিক থেকে একই পরিমাণ তৈরি প্রবাহ যাবে, সো এই দুইটা রুদের পরিবর্তে আমি একটা রুদ ব্যবহার করতে পারি যে রুদটার মান হবে 2। সো এইদিকে এই আই সমান সমান ই বাই আর প্লাস আর এর সূত্র আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এদিকে ই এর জায়গায় আমি 10 লিখতে পারি, এবং বড় হাতের আর এর জায়গায় আমি লিখতে পারি 2, কারণটা হচ্ছে কি বড়াতে আর হচ্ছে বর্তির পরিবর্তন এটা তুল্য রোধ। তারপর যেটা করতে পারি সেটা হচ্ছে, তারপরে আমরা যেটা যেতে পারি সেটা হচ্ছে প্লাস এই যে অভ্যন্তরীণ রোধ 0.5, তারপর আমরা ক্যালকুলেটার দিয়ে এটা আনসার বের করে নিব একক হবে এম্পিয়ার। আচ্ছা, সো আমরা ক্যালকুলেটার দিয়ে করে নিতে পারবো। সো এইটা ছিল টাইপ ওয়ান এর মেথ, আমাকে কি চাইতে পারে টাইপ ওয়ান এর মেথ কি চাইতে পারে। সো তারপরে আমরা যেটা নিয়ে চিন্তা করবো সেটা হচ্ছে আমরা এরপর টাইপ টু তে চলে যাবো, এবং আমরা আস্তে আস্তে একটু কঠিনের দিকে যাচ্ছি, এবং আমি সম্ভাব্য যতগুলো মেয়াদ আসতে পারে এই সম্পর্কিত তড়িৎ প্রবাহ এবং গৃহ পার্থক্য নির্ণয় সম্পর্কিত সবগুলো মেয়েটি দেখাবো। সো এরপরে যেটাতে চলে যাবো সেটা হচ্ছে, এরপরের টাইপটা হচ্ছে ঠিক এরকম।